আচ্ছা আপনাদের ক্ষেত্রে আমার সত্যি একটা প্রশ্ন থাকবে, জবাব দিবেন তো বুঝে থাকবেন। আমার যদি শরীরের রোগ আসে, কঠিন কঠিন কোন রোগ হয়, গ্রাম্য ডাক্তারের কাছে যান না বড় ডাক্তারের কাছে যান? দুনিয়ার এক সাধারণ রোগের জন্য, আরোগ্যের জন্য, চিকিৎসা বিদ্যার জন্য বড় ডাক্তার সম্পন্ন হয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে কাঁচা
তাহলে আমরা উপবাস করি কিন্তু উপবাস তো বাইক পর্যন্ত যায় না, তোমার বলি বানায় না।
মহিলা যখন অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর নবী হয়ে আল্লাহর নবী হয়ে মহিলা কবরে চলে গেলেন। বলেন আপনাদের মনের তামান্না আসে না, কথা বলেন সম্ভব
আপনাদের
তেরো লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য, তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় বললে কত বড় হওয়া, একটা সূর্য হল বাবা তত বড়। সূর্যের তুলনায় পৃথিবী একবার ছোট, এই পৃথিবীর ভিতরে সাতটা মহাসমুদ্র আছে, সাতটা মহাদেশ আছে, সাতটা মহাদেশের ভিতরে একটা দেশ আছে নাম এশিয়া। কোন দেশ? এশিয়ার ভিতরে একটা দেশ আছে, সেটার নাম বাংলাদেশ। নাম কি? বাংলাদেশের ভিতর সাতটা বিভাগ আছে, সাতটা বিভাগের ভিতরে একটা বিভাগের নাম সিলেট। সিলেট বিভাগের একটা জেলা আছে, জেলার নাম সুনামগঞ্জ। সুনামগঞ্জের ভিতরে একটা থানা আছে, নাম শাসক। শাসকের ভিতরে একটা ইউনিয়নের নাম কি? এর ভিতরে একটা জায়গার নাম, গ্রামের নাম পুরা কুকুর, দক্ষিণ সোনামগঞ্জ। আচ্ছা আচ্ছা, দক্ষিণ সোনামগঞ্জের ভিতরে পুরা কুকুর একটা গ্রাম। এই গ্রামের ভিতরে কয়েকটা পাড়া আছে, পাড়ার ভিতরে এই এলাকাটা একটা পাড়া। এখানে একটা ঘর, একটা ঘরের ভিতরে একজন মানুষ। আপনারা বলেন সূর্যের তুলনায় একজন মানুষ কত? আবার শুনেন, সূর্যের থেকে নক্ষত্র কত বড়? আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি, এই পৃথিবীটা একটা গ্রহের মধ্যে বাস করে, জগতের মধ্যে বাস করে, এটার নাম সৌরজগৎ। সৌরজগৎটা একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম ছায়াপথ। ছায়াপথ আল্লাহ নির্মাণ করেছে 10,000 কোটি নক্ষত্র দিয়া। একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব লক্ষ কোটি আলোর বছর। আলোর বছর কি? এটাকে লাইট ইয়ার বলা হয়। আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় আলোর কত হাজার কোটি মাইল? 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, তাহলে 24 ঘন্টায় আলো কত কিলোমিটার করে গেল? 24 ঘন্টা হিসাব করে 360 দিনে 1 বছর, তাহলে 1 বছরে আলো কত হাজার কিলোমিটার করে গেল? এরকম 1 বছর করে হিসাব করলে 1,00,000 বছর দূর একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব করে বলা যাবে না সুবহানাল্লাহ। মহাশূন্যের পর আসমান, এ রাজার রজনীতে আল্লাহ তাআলা হাবিব
জীবাদের একটু আলোচনা করে দাও। এই মহাবিশ্বের আমি বিজ্ঞান দিয়ে আল্লাহ সৃষ্টি সম্পর্কে সামান্য ধারণাকে রসুন চিনি না, এর পরবর্তী কারো ইমান রসুলের মহাপ্রদ থেকে না আসে তাহলে এর মধ্যে ইমান আল্লাহ দিতে পারে না। আমি আল্লাহ এবং আমার রসুল ও বলিদের ইজ্জত সম্পর্কে তারা মিডিয়া, যারা রসুলের ইজ্জত দেয় না বলিদের সম্মান দিতে চায় না তারা যে মুনাফিক। আল্লাহ নিজেও ওয়াজ করছে কথা বন্ধ করে ঠিক না বেটে। আমি আজকে তিন দিন ক্ষুধার্ত না খাওয়া, আমি গরিব মানুষ অসহায় মানুষ দিনহীন মুসাফির, আমার কিছু খাবার দিয়ে তুমি সাহায্য করো। দুবার রুটির ব্যাগের ভিতরে দুইটা রুটি দিল, একটা রুটি বের করে বলে মুসাফির যাও তোমাকে একটা রুটি আমি সবটা দিয়ে দিলাম তার দিয়ে দিলাম আমি আল্লাহ
আমি বলি নাই, আল্লাহ রাসূল বলে গেছে। এবার আপনারা বলেন রাসূলের কথা সত্য না মিথ্যা? নবী আবার বলেন মান করা হল কোরআন ফাসদা আরাহু আল্লাহ হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহুল জান্নাহ। নবী আবার বলেন উম্মতের সূত্রে শোনো, যেই আমার উম্মত কোরআন শরীফ কে কণ্ঠস্থ করলো, সিনার ভিতরে কোরআন শরীফ যে জমা করলো, আর কোরআনের আইন হালাল কে হালাল ও কোরআনের বিধান হারাম কে হারাম জেনে নিজের জীবনকে পরিচালিত করলো, আল্লাহ বলে আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ থেকে আল্লাহর জান্নাত দিয়া দিলাম। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার মা চাউল সংগ্রহ করে, বাবার পকেটে পয়সাগুলি চুরি করে, আমার মা আমার জন্য মাদ্রাসায় টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি সারা মাস খরচ করেছি, আমার বাবা দিন মজুরি করে রিক্সাতে ঘুষিয়ে দিয়ে চালাইয়া পরের বাড়ি কাজ করিয়া শাস্তি রাখি ব্যবসা বাণিজ্য করিয়া আমার বাবা আমাকে আলেম বানিয়েছিল। আল্লাহ আলেম হওয়ার জন্য আমি আজকে জান্নাতে চলে যাইতেছি, তাদের জন্য জাহান্নাম হুয়াজিন, কেমন দর্শন যাদের জন্য জাহান্নাম হুয়াজিন। এবার বলে এই আলেমদের সাথে সুসম্পর্ক রাখা রাখার দরকার আছে না? এই মাদ্রাসায় দিবেন না দিবেন শিক্ষা করবে হয়তো গেল বছরে একবার দুইবার কি তিনবার চারবার কি মাসে একবার আমার ছেলে আমার কথা মনে পড়বে, নাতিদের কথা দাদা নানার কথা মনে থাকবে না, তারা হয়তো বছরে একবার দুইবার মনে করতে পারে আর আমাদের
এই যে একটা বই আমার হাতে দেখতেছেন, এটা তো কত আলোচনা, এই যে একটা বই দেখতেছেন সরকার সম্পর্কে বলে গায়ব সম্পর্কে বলি পাবে, আগে আমাদের আগে সরাবি সরাম সম্পর্কে বলি পাবে, আমাদের পাবেন ১৩৫টা ভুল আপনারা এই বইগুলি দেখা হয়েছে, এই আমরা গবেষণা করছি, ভাই গবেষণা করছে, কারণ কি সত্যিকার পক্ষে যেন মানুষ বুঝতে পারে আপনাদের ক্ষেত্রে আমার পায়ে হাত দিয়ে বলে যাবো, ভাই আমি মাদ্রাসায় আগামী বছর আসতে পারবো কিনা জানি না, গত বছর আমি এক বিশেষ কারণে অসুস্থতার জন্য আমি আসতে পারছি, আগামী বছর হয়তো শুনতে পারবেন বেচারা আসছিল এ বছর লোকটা মারা গেছে, হয়তো আগামী বছর আবার আসবো, হয়তো কেউ এসে বলবে ভাই যান মৌলানা সাদিক সিরাজী সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি হয়তো বলবেন ভাই যান আমার মুসল্লি ছিল সে গত বছর মাদ্রাসায় কিছু দাঁত হয়েছিল আজকে সে কবরে চলে গেছে, হয়তো বিহাজিরি আমরা সবাই একই পথের যাত্রা সেটার নাম কখন বাইরে দুনিয়া থেকে আমি কিছু আমরা দেখে যাবো আপনারা বলেন কে কে আছেন বেশি দেওয়া লাগবে এক মন করে রড দিয়ে দিলেন ৩০ জন আল্লাহ আছেন আল্লাহ বাবার কবর তুমি জান্নাতের বাগান বলিয়া দাও, সন্তানের মধ্যে মায়ের আয়াত দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আর আমার ভাই দুধির মধ্যে বরকতের কামেলা দাও, সবাই দোয়া করে বলেন আমিন। আর কি আছেন বলেন, ৩০ জন আল্লাহ বান্দা ৩০ মন রব আপনারা দিয়ে দিবেন, কে কে আছেন এক মন করে
আঁকি আছেন আল্লাহর বান্দা ভাইজান, আল্লাহ রাস্তায় যারা দান করে তাদের মাল কমে না, সত্যরে তাদের মাল কমে না। এই টাকা কি যেমন কিছু না তাহলে বন্ধু, টাকা কি দুনিয়ার ভিতরে পড়ে থাকবে? আমরা তো মনে চলে যাব, করে দাও আল্লাহ করি